যে কারণে কিয়েভ দখল করতে পারবে না রাশিয়া। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। রুশ সীমান্তে পাঠানো হয়েছে 12,000 মার্কিন সেনা। বাইডেন আত্মসমর্পণের পরামর্শ ইসরায়েলে যা বললেন জেলেনস্কি। কিয়েভ দখল নিচ্ছে রাশিয়া, কিয়েভকে ধ্বংসের প্রস্তুতি নিয়েছেন পুতিন। এরপর আরো থাকছে ইউক্রেনের মসজিদে আশ্রয় নিয়ে 80 জনের উপর বোমা হামলা রাশিয়ার, কিন্তু কেন? পরবর্তী টার্গেট সম্পর্কে যা জানালো রাশিয়া, যে কারণে রুশ গোয়েন্দা প্রধানদের গৃহবন্দী করলেন পুতিন। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্য নিশ্চয় আছে, পুতিন সম্পর্কে বিস্ফোরক তথ্য জানালেন রুশ সেনা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাবার জন্য। কিয়েভে আতঙ্ক, যে কোনো মুহূর্তে ইউক্রেনের রাজধানী দখল নিতে পারে রাশিয়া, এই জন্য চালাতে পারে জোরালো হামলা। কিন্তু ভয়ে ভীত নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি শনিবার ভাষণে বলেছেন, মাটির সঙ্গে মিশে না দেওয়া পর্যন্ত কিয়েভ দখল করতে পারবে না রাশিয়া। তিনি আরো বলেছেন, যুদ্ধের কারণে ইউক্রেনের কিছু ছোট শহরের অস্তিত্ব নেই, শান্তি সংলাপ নিয়ে খুব বেশি সম্পৃক্ত নয় পশ্চিমা বিশ্ব বলে অভিযোগ করেন তিনি। এই অবস্থায় ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, মারিউপোল এবং সাভরোডোনেৎস্ককে দখল নেওয়া ছিল রাশিয়ান বাহিনীর অগ্রাধিকারে। শনিবার রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহর জুড়ে বায়ু সাইরেন বাজানোর খবর শোনা গেছে। সবশেষ ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের সন্তানদের যুদ্ধে না পাঠাতে রাশিয়ার মায়েদের প্রতি আবেগপ্রবণ আবেদন জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ান সেনারা রাজধানীর 25 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে, সেখান থেকে হামলা অব্যাহত রয়েছে। এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, যতদিন যুদ্ধবিরতির সম্ভাবনা আছে ততদিন জনগণের বাইরে বের করে আনতে চেষ্টা করব। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখে রাশিয়ার সেনাবাহিনী, এ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশ্যে নতুন ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, রাশিয়ার 31টি কৌশলগত ব্যাটালিয়ন গ্রুপকে যুদ্ধে অক্ষম করে দেওয়া হয়েছে। রুশ সীমান্তে পাঠানো হয়েছে 12,000 মার্কিন সেনা। বাইডেন রাশিয়ার সীমান্তে 12,000 মার্কিন সেনা পাঠানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন। বাইডেন জোর দিয়ে বলেছেন যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ করেছেন তাতে তিনি বিজয়ী হবেন না। হাউস ডেমোক্রেটিক কাসের সদস্যদের শুক্রবার উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব। বাইডেন জানান, রাশিয়ার পরবর্তী সীমান্তবর্তী দেশ লাটভিয়া, এস্টোনিয়া, লিথুনিয়া ও রোমানিয়া ওই মার্কিন সেনাদের পাঠানো হয়েছে, তবে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না বলেও জানান বাইডেন। এ সময় বাইডেন বলেন, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ হলে সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যা প্রতিরোধে সবাইকে চেষ্টা করতে হবে। তিনি বলেন, রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তাদের চড়া মূল্য দিতে হবে। রাশিয়ার অনুরোধে ইউক্রেনের জৈবিক অস্ত্র তৈরির অভিযোগে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে। আত্মসমর্পণের পরামর্শ ইসরায়েলে যা বললেন জেলেনস্কি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একটি ফোন কলে রাশিয়ার কাছে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন। ইউক্রেনের এক কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্টকে এ তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছ থেকে ওই পরামর্শ পান জেলেনস্কি। গত সোমবার দ্য উইক রিপোর্ট করেছে, পুতিনের কয়েকটি শর্ত রয়েছে, আত্মসমর্পণ করলে সেগুলো বাস্তবায়ন করতে হবে জেলেনস্কির। এর মধ্যে ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে ক্রিমিয়া উপদ্বীপকে হস্তান্তর করতে হবে, বিচ্ছিন্নতাবাদীদের পরিচালিত জেলেনস্ক ও লুহানস্ক রাজ্যের স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে এবং পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ নিষিদ্ধ সংবিধান সংশোধন করতে হবে। ওই ফোন কলে বেনেট জেলেনস্কিকে বলেন, আমি যদি আপনি হতাম আমি আমার মানুষের জীবন নিয়ে ভাবতাম এবং অফারটি গ্রহণ করতাম। অপর থেকে জেলেনস্কি জবাব দেন, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। বেনেট আরও বলেছিলেন, ইউক্রেন পশ্চিমের কাছ থেকে আরও সামরিক ও প্রতিরক্ষা সহায়তার অনুরোধ করা বন্ধ করুক, কারণ যুদ্ধ সরঞ্জাম সরবরাহ যুদ্ধ পরিস্থিতিকে বাড়িয়ে তুলতে সহায়তা করবে এবং শান্তি ফেরাতে মধ্যস্থতা প্রচেষ্টার সুক্ষতি করতে পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পরবর্তী টার্গেট সম্পর্কে যা জানালো রাশিয়া। ইউক্রেনের রাশিয়ার অভিযানে 2 সপ্তাহ পেরিয়ে গেছে। ইউক্রেনের পর রাশিয়ার পরবর্তী টার্গেট নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা, তবে এবার রাশিয়া নিজেরা জানালো তাদের পরবর্তী টার্গেট সম্পর্কে। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। অবশ্য রাশিয়ার পরবর্তী টার্গেট কোন দেশ নয়, ইউক্রেনে থাকা পশ্চিমা অস্ত্রের মজুদ। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর কোন দেশ কিয়েভের পক্ষে সরাসরি যুদ্ধ যোগ না দিলেও অস্ত্র সহায়তা দিয়েছে, এবার সেই অস্ত্রই ধ্বংসের হুমকি দিল রাশিয়া। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইউক্রেনের মসজিদে আশ্রয় নিয়ে 80 জনের উপর বোমা হামলা রাশিয়ার, তারপর যা ঘটল। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে হামলা জোরালো করেছে রাশিয়া। ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, মারিউপোলে কমপক্ষে 80 জন বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন এমন একটি মসজিদে হামলা চালানো হয়েছে, তবে এ দাবি নিরপেক্ষতা যাচাই করা যায়নি। রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ান সেনারা কিয়েভের কেন্দ্রস্থলে 25 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। বন্দর নগরী মারিউপোলে মানবিক অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে, অব্যাহতভাবে সেখানে বোমা হামলা করা হচ্ছে। এ খবর দিয়েছে
অনলাইন টাইমস অফ ইন্ডিয়া রাশিয়া বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহত যোগাযোগ রক্ষা করে চলছে। শনিবার রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সের্গেই রাইভকোভ বলেছেন, যদি ওয়াশিংটন রাজি থাকে তাহলে তারা অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু এখনই কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে তথ্য গোপন রাখতে সম্মত হয়েছেন পুতিন ম্যাক্রো সলজ। জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শনিবার ফের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। বৃহস্পতিবারও তিনজন কথা বলেন। শনিবার পুতিন ম্যাক্রো ও সলজ জের বৈঠকের ব্যাপ্তি ছিল 75 মিনিট। জার্মানির সরকারি দপ্তর জানিয়েছে শনিবার পুতিনের কাছে নতুন করে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে ম্যাক্রো ও সলজ। তবে জার্মানির সরকারি দপ্তর জানিয়েছে তিন নেতার মধ্যে এদিন অন্য আর কি কি কথা হয়েছে সেটি গোপন রাখার ব্যাপারে সম্মত হয়েছেন তারা। পুতিনের সঙ্গে কথা বলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ। অন্যদিকে শনিবারের বৈঠক শেষে ফ্রান্সের সরকারের দপ্তর জানিয়েছেন পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও পুতিন যুদ্ধ বন্ধ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। তার মধ্যে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছাও দেখেননি ম্যাক্রো। এদিকে আরেকটি হাসিনুস আছে যে কারণে একদিনে 81 জনকে মৃত্যুদণ্ড দিল সৌদি। সন্ত্রাসবাদ সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধের দায়ে একদিনে 81 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব, যা গত বছরে পুরো সময় জুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসপিএ বলেছে 81 জনের সবাই একাধিক ঘৃণ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট অথবা আল কায়দা ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী অথবা অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছিলেন। অভিযুক্তরা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনার হামলার পরিকল্পনা অথবা নিরাপত্তা বাহিনী সদস্যদের লক্ষ্যবস্তু বানানো অথবা হত্যা অথবা দেশে অস্ত্রপাচার করেছিল বলে এসপি এর প্রতিবেদনে জানানো হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করা 81 জনের মধ্যে 73 জনই সৌদি আরবের নাগরিক, এছাড়া 7 জন ইয়েমেন এবং 1 জন সিরিয়ার নাগরিক। এদিকে আরেকটি হট নিউজ আছে যে কারণে রুশ গোয়েন্দা প্রধানদের গৃহবন্দী করলেন পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুল গোয়েন্দা তথ্য দেয়ায় রাশিয়ার গোয়েন্দা বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তাকে গৃহবন্দী করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে আছেন গোয়েন্দা সংস্থা এএফপি এর বিশেষ বিভাগের প্রধান সার্জেই বেসেডা এবং তার সহকারী আনাতোলি বলিউক। রুশ গোয়েন্দারা পুতিনকে জানিয়েছেন রাশিয়া আক্রমণ করলে ইউক্রেন কোনো প্রতিরোধ করতে পারবে না। তার ভরসাতেই গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করে রাশিয়া, কিন্তু ইউক্রেনে ঢুকেই কঠিন বাধার মুখে পড়ে রুশ বাহিনী। বিব্রতকর কিছু পরাজয় দেখতে হয়েছে পুতিনকে, আর এই নিয়ে চটেছেন তিনি। ভুল তথ্য দেয়ায় সার্জেই ভাজেটাকে গৃহবন্দী করেছেন, এ খবর দিয়েছে ডেইলি মেইল। এফএসবির মধ্যে থাকা সূত্র থেকে এই খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যমটি। রিপোর্টে বলা হয়েছে গোটা গোয়েন্দা সংস্থা নিয়ে পুতিন অত্যন্ত অসন্তুষ্ট। রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার আগে এই সংস্থাটি ছিল পুতিনের অধীনে। এখন ইউক্রেন যুদ্ধে কঠিন পরিস্থিতির জন্য এফএসবিকে দায়ী করছেন পুতিন। গোয়েন্দারা পুতিনকে আশ্বস্ত করেছিলেন যে রাশিয়ার সেনারা ইউক্রেনে সামান্য প্রতিরোধের মুখে পড়বে এবং দেশটির জনগণ তাদের শাসকদের থেকে মুক্তি পাওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে। ইউক্রেনের সামরিক শক্তি সম্পর্কে পুতিনকে ভুল বোঝানো হয়েছে। আক্রমণ করলে তারা সহজে হাল ছেড়ে দেবে এই বিশ্বাস নিয়ে তিনি ইউক্রেনে অভিযান ঘোষণা দেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পুতিনকে নিয়ে নতুন খেলায় বাইডেন, নেপথ্যে মধ্যবর্তী নির্বাচন। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সামরিক আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এতে সরবরাহ বাধাগ্রস্ত হয়, তেল গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিপাকে পড়েছে ইউরোপের দেশগুলোর পাশাপাশি ওয়াশিংটনও। জ্বালানির আকাশছোঁয়া দামের দায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘাড়ে চাপাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইস্যুটিতে মধ্যবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা পরিকল্পনা নিয়েছেন তিনি। দেশটির খ্যাতিমান অর্থনীতিবিদ জ্যাক রাসমুস এমনটাই মনে করেছেন। ক্যালিফোর্নিয়া সেন্ট মারিস কলেজ ও সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জ্যাক রাসমুস কথা বলেছেন রুশ বার্তা সংস্থা স্পুটনিকের সঙ্গে। তাতে গত সপ্তাহে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মার্কিনীদের উদ্দেশ্যে বাইডেনের একটি মন্তব্য উল্লেখ করেছেন তিনি। সেখানে বলা হয় গ্যাসের দাম বাড়া নিয়ে খুব বেশি কিছু করার নেই, এর জন্য দায়ী রাশিয়া। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পুতিন সম্পর্কে বিস্ফোরক তথ্য জানালেন রুশ সেনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে বিস্ফোরক তথ্য জানিয়েছেন ইউক্রেনের বন্দী এক রুশ সেনা। ওই সেনা জানান রাশিয়ার যেসব সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান তাদের খুঁজে বের করে হত্যা করতে মৃত্যুদণ্ড স্কোয়াড ব্যবহার করেন পুতিন। শনিবার ইন্টারফ্ল্যাক্স ইউক্রেনের প্রতিবেদনে বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এক বিবৃতিতে জানিয়েছেন, ওই প্রতিবেদন বলা হয়েছে পুতিন তার নিজ দেশের সেনাবাহিনীকে বিশ্বাস করেন না এবং সৈন্যদের নিয়ন্ত্রণে স্ট্যালিনবাদী পদ্ধতি অবলম্বন করেন বলে এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে।